হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট জেমি ম্যাকলারেনকে তো কনফার্ম করে নিয়েছেই, আর মোহনবাগানে সই করেই কিন্তু প্রথম অপমানিত হতে হলো জেমি ম্যাকলারেনকে। অপমানিত হওয়ার কারণ কি তোমাদেরকে জানিয়ে দেবো। এর পাশাপাশি মোহনবাগান কিন্তু আরও দুজন সেরা মানের বিদেশিকে দলে নিতে চলেছে। এবারের গোল্ডেন বুট উইনার দিমিত্রিয়াস ডিয়ামান্টাকস, গ্রিসের সেন্টার ফরওয়ার্ড, তাকেও কিন্তু মোহনবাগান নিতে চাইছে। পাশাপাশি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে দুরন্ত খেলে থাকা একজন দুরন্ত ডিফেন্ডার ব্রায়ান কালতাক ভানুয়াতুর, এই ডিফেন্ডারকেও কিন্তু মোহনবাগান নিতে চলেছে। তো জেমি ম্যাকলারেনকে কনফার্ম করার পরই কিন্তু এই দুজন বিদেশির সঙ্গে মোহনবাগান কথাবার্তা শুরু করেছে। এই ট্রান্সফার আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো, মোহনবাগান কোন ইন্ডিয়ান প্লেয়ারকে সই করাচ্ছে। পাশাপাশি জনি কাউকো এবং দিমিত্রি পেত্রাতসকে নিয়েও একটা দুরন্ত আপডেট বেরিয়ে আসছে, এবং মুম্বাই সিটি এফসিকে নিয়ে একটা বিগেস্ট ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। সব কিছু বিস্তারিত জানাবো, হিউজ কিছু ট্রান্সফার আপডেট নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব একটা কনফার্ম ট্রান্সফার আপডেট নিয়ে। তো বিনীত রায়, যিনি বর্তমানে মুম্বাই সিটি এফসির হয়ে খেলছিলেন ইন্ডিয়ান একজন সেন্ট্রাল মিডফিল্ডার, তার উপরে ইন্টারে শো করেছিল কেরালা ব্লাস্টার্স এফসি, এই আপডেটটা অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। আর আজকে কিন্তু একটা কনফার্ম আপডেট বেরিয়ে আসছে এই বিনীত রায়কে নিয়ে। রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি কিন্তু তাকে অফিসিয়ালিভাবে কনফার্ম করে নিয়েছে পরের মরসুমের জন্য, এই আপডেটটা কিন্তু বেরিয়ে আসছে বর্তমান সময়ে, তোমাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি বেঙ্গালুরু এফসি তারা তাদের বিদেশি ডিফেন্ডার আলেকজান্ডার জোবানোভিক, তার সঙ্গে কিন্তু একটা বড় সড়ো চুক্তি করতে চলেছে বর্তমানে, এমনটাই আপডেট বেরিয়ে আসছে। এর পাশাপাশি তিরি, একজন স্প্যানিশ ডিফেন্ডার, এটিকে মোহনবাগান জামশেদপুর এফসি এটিকে টিমের হয়ে খেলে গেছেন, বর্তমানে মুম্বাই সিটি এফসির হয়ে খেলছেন, আর সম্ভবত তিরিকে মুম্বাই সিটি এফসি ছেড়ে দিতে পারে, তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আর বেঙ্গালুরু এফসি তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে এবং এক প্রকার কথাবার্তা শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছিল ডিলটা ডানও হয়ে গিয়েছে, তবে বর্তমান সময়ে তিরি নিজে থেকে একটা বড় আপডেট তিনি জানাচ্ছেন। তিরি কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তার সঙ্গে যাতে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেয়। তো দেখা যাক মুম্বাই সিটি এফসি তিরির সঙ্গে চুক্তি বাড়ায় কিনা, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। না হলে কিন্তু বেঙ্গালুরু এফসি তিরির ওপর ইন্টারেস্ট রয়েছে, তাকে কিন্তু যে কোনো মুহূর্তে সই করাতে পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। পাশাপাশি চেন্নাইয়ান এফসিকে নিয়ে একটা দুরন্ত আপডেট বেরিয়ে আসছে। আইএসএলের মাঝপথেই শোনা গিয়েছিল গুরকিরাত সিং, একজন ইন্ডিয়ান লেফট উইঙ্গার, যিনি লেফট উইঙ্গারের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলে থাকেন, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, মুম্বাই সিটি এফসির হয়ে দুরন্ত খেলেছিল একটা ম্যাচে, এবং এই গুরকিরাত সিংকেই শোনা যাচ্ছিল চেন্নাইয়ান এফসি দলে নিতে পারে। আর এই মুহূর্তে এসে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, শোনা যাচ্ছে গুরকিরাত সিংকে চেন্নাইয়ান এফসি অফিসিয়ালিভাবে কনফার্ম করে ফেলেছে। পাশাপাশি মোহনবাগানের দুজন তারকা প্লেয়ার কিয়ান নাসিরি এবং লাল্লি লিয়ানা হামতে, শোনা যাচ্ছে এই দুজন তারকা প্লেয়ারকেও চেন্নাইয়ান এফসি কনফার্ম করে ফেলেছে। তো চেন্নাইয়ান এফসি খুবই ভালো মানের তিনজন ইয়ংস্টার ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু সই করালো, পরের মরশুমে তাদের জন্য কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে আসতে পারে এই তিন তারকা প্লেয়ার। এর পাশাপাশি আমরা কথা বলে নেব মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি একটা দুরন্ত চমক দিল, সবচেয়ে বড় একটা ট্রান্সফার কিন্তু করলো মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু এফসি গোয়া থেকে ব্র্যান্ডন ফার্নান্ডেজকে সই করিয়ে ফেললো, অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে শোনা যাচ্ছে। আর ব্র্যান্ডন ফার্নান্ডেজকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 29 বছর বয়সী ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন, বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, আইএসএলের মাঝপথেই মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই শোনা গিয়েছিল ব্র্যান্ডন ফার্নান্ডেজের সইটা কমপ্লিট করে ফেলেছে মুম্বাই সিটি এফসি। আর আজকে কিন্তু খুবই স্ট্রং একটা আপডেট বেরিয়ে আসছে, শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি এই ডিলটা ডান করে ফেলেছে। অলরেডি মুম্বাইতে ছাংতের মতো প্লেয়ার রয়েছে, বিপিন রয়েছে, আপুয়ার মতো প্লেয়ার রয়েছে, বেশ কিছু ইন্ডিয়ান ভালো ভালো প্লেয়ার রয়েছে, তার সঙ্গে এই ব্র্যান্ডন ফার্নান্ডেজকেও তারা সই করিয়ে ফেললো, খুবই ভালো একটা সাইনিং কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য। পাশাপাশি মুম্বাই সিটি এফসি তারা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির উরুগের অ্যাটাকিং মিডফিল্ডার আদ্রিয়ান লুনাকে নেওয়ার জন্য এক প্রকার ট্রাই করছে, শোনা যাচ্ছে তার প্রতি ইন্টারেস্ট রয়েছে, এবং শোনা যাচ্ছে তাকে কিন্তু হিউজ পরিমাণ একটা ট্রান্সফার ফি দিয়ে মুম্বাই সিটি এফসি সই করাতে চাইছে। তো দেখা যাক কেরালা ব্লাস্টার্স এফসি এই ডিলটাতে রাজি হয় কিনা, বা আদ্রিয়ান লুনা তিনি নিজেই রাজি হয় কিনা কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে মুম্বাই সিটি এফসি দলে খেলার জন্য। তো দেখা যাক এই ডিলটা কি হয়, পরবর্তীতে কনফার্ম আপডেট বেরিয়ে আসলে অবশ্যই তোমাদের
সবাইকে জানিয়ে দেবো। পাশাপাশি যদি মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে কথা বলা যায়, মোহনবাগান সুপার জায়ান্টও কিন্তু একজন দুরন্ত ইন্ডিয়ান প্লেয়ারকে সই করাতে চাইছে, যার নাম মোহাম্মদ আইমেন। আর মোহাম্মদ আইমেন যিনি বর্তমানে কেরালা ব্লাস্টার্সের তীর হয়ে খেলে থাকেন, দুরন্ত একজন প্লেয়ার। শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু মোহাম্মদ সানানের পাশাপাশি এই মোহাম্মদ আইমেনকেও কিন্তু দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। তার সঙ্গেও কিন্তু এক প্রকার কথাবার্তা শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। সব কিছু ঠিকঠাক থাকলে পরের মরশুমে এই মোহাম্মদ আইমেনকে কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে কিন্তু মোহনবাগানে আসতে দেখা যেতে পারে। তো দেখা যাক মোহনবাগান এই ডিলটাও ডান করতে পারে কি, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। বিশেষ করে মোহনবাগান তো ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে দিয়েছে জেমি ম্যাকলারেনকে সই করানোর পর। মেলবোর্ন সিটির লেজেন্ড প্লেয়ার এই জেমি ম্যাকলারেন চারবার গোল্ডেন বুট উইনার হয়েছে, দুরন্ত একজন প্লেয়ার। তাকে মোহনবাগান কনফার্ম করে নেওয়ার পরে কিন্তু রীতিমতো ঝড় তুলে দিয়েছে। তো এই জেমি ম্যাকলারেন তো মোহনবাগানে কনফার্ম হয়ে গিয়েছেই, মোহনবাগানে সই করার পরেই কিন্তু জেমি ম্যাকলারেনকে কিন্তু অপমানিত হতে হলো। একজন ইস্ট বেঙ্গল সমর্থক কিন্তু জেমি ম্যাকলারেনের কাছে যায় এবং সেখানে একটা ফটো তুলতে দেখা যায়, আর জেমি ম্যাকলারেনকে তিনি এমন একটা মন্তব্য করেছিল যেখানে মন্তব্য করা হয়েছিল, হেই জেমি, তুমি কি একটা নাম পরিবর্তন করা চ্যাম্পিয়ন ক্লাবে সই করেছো, যেটা এটিকে থেকে কখনো এটিকে মোহনবাগান, এটিকে মোহনবাগান থেকে মোহনবাগান সুপার জায়ান্ট। তো এমনই কিন্তু একটা বাজে মন্তব্য বা কটুক্তি করেছে কিন্তু এই ইস্ট বেঙ্গল সমর্থক জেমি ম্যাকলারেনের সঙ্গে, যেখানে জেমি ম্যাকলারেনকে তো অপমানিত হতে হয়েছেই, সেখানে কিন্তু মোহনবাগান দলকেও কিছুটা অপমানিত হতে হয়েছে। নাম চেঞ্জ করাটা নিয়ে কিন্তু তিনি একটা বাজে কটাক্ষ করে কথা বলেছেন এই জেমি ম্যাকলারেনকে, একজন ইস্ট বেঙ্গল সমর্থক। তো তোমাদের কি মনে হয়, একজন ইস্ট বেঙ্গল সমর্থক কি এই কাজটা ঠিক করেছে? অবশ্যই তোমাদের মতামত এই বিষয়ে কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের দুজন সেরা বিদেশিকে নিয়ে, অলরেডি জেমি ম্যাকলারেন তিনি কনফার্ম, পাশাপাশি দুজন সেরা বিদেশির নাম কিন্তু বর্তমানে ভেসে আসছে। একটা হচ্ছে গ্রিসের সেন্টার ফরওয়ার্ড দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকস, যিনি এই মরশুমে গোল্ডেন বুট উইনার হয়েছে কেরালা ব্লাস্টার্সের তীর হয়ে, 13 গোল করেছেন এবং এই মরশুমে গোল্ডেন বুট উইনার হয়েছে। দুরন্ত পারফরমেন্স করেছে কেরালা ব্লাস্টার্সের তীর জার্সিতে দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকস। শোনা যাচ্ছিল ইস্ট বেঙ্গল তাকে সই করাতে চলেছে, আর ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকেও এই আপডেটটা বেরিয়ে আসছে। পাশাপাশি মুম্বাই সিটি এফসির নামটাও ভেসে আসছে। তবে আজকে আরও একটা ইন্টারেস্টিং আপডেট হচ্ছে, শুধুমাত্র ইস্ট বেঙ্গল মুম্বাই সিটি এফসি নয়, মোহনবাগানও কিন্তু এই দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকসকে সই করানোর রেসে এগিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। সব কিছু ঠিকঠাক থাকলে দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকসকেও মোহনবাগান সই করাতে পারে, বর্তমানে এমনটাই আপডেট বেরিয়ে আসছে। পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট হেক্টর ওয়েস্তে ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে দেবে, সেটা তোমাদেরকে গত ভিডিওতেই জানিয়েছিলাম, এবং একজন ভালো মানের বিদেশি ডিফেন্ডারকে তারা সই করাবে এমনই কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম। ঠিক তেমনই একজন দুরন্ত ডিফেন্ডারের নাম ভেসে আসছে বর্তমান সময়ে, এর আগেও কিন্তু এই নামটা শোনা গিয়েছিল, যার নাম ব্রায়ান কালতাক। বর্তমানে এ লিগের ক্লাব অর্থাৎ জেসন কামিংসের প্রাক্তন ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছেন তিনি। আর এই ব্রায়ান কালতাককে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 30 বয়সী ভানুয়াতুর সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সঙ্গে তার 2025 পর্যন্ত চুক্তি রয়েছে। তারপরেও শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু যে কোনো মূল্যে এই ব্রায়ান কালতাককে সই করাতে চাইছে। আর এই আপডেটটা কিন্তু খুবই বড় একটা সোর্স, ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে। তো দেখা যাক মোহনবাগান যদি এই ডিলটা ডান করে নিতে পারে, তাহলে খুবই ভালো মানের একজন ডিফেন্ডার কিন্তু মোহনবাগানে আসতে চলেছে। তো তোমাদের কি মনে হয়, ব্র্যান্ডন হ্যামিল হেক্টর ওয়েস্টের থেকে কি এই ব্রায়ান কালতাক বেটার হতে পারে মোহনবাগান দলে? অবশ্যই এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি যদি জনি কাউকো দিমিত্রি পেত্রাতসের আপডেটটা নিয়ে কথা বলা যায়, প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। শোনা যাচ্ছে দিমিত্রি পেত্রাতসকে নাকি ইস্ট বেঙ্গল অফার করেছিল, তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট ছিল, তবে দিমিত্রি পেত্রাতস এই অফারটা অ্যাকসেপ্ট করেনি, রিজেক্ট করে দিয়েছে। এবং এক সাক্ষাৎকারে দিমিত্রি পেত্রাতস বলেন, ইস্ট বেঙ্গল তাকে যত কোটি টাকারই অফার করুক না কেন, তিনি কিন্তু কোনোদিনই ইস্ট বেঙ্গলে সই করবে না। আর বর্তমানে দিমিত্রি পেত্রাতস সবচেয়ে ভালো একটা ফ্যান ফেভারিট প্লেয়ার, মোহনবাগান সমর্থকদের অন্যতম পছন্দের একজন প্লেয়ার। অর্থাৎ মোহনবাগান ছেড়ে পেত্রাতস কখনোই অন্য কোনো ক্লাবে যেতে চাইবে না, মোহনবাগান যতদিনের কন্ট্রাক্ট করবে ততদিনই মোহনবাগানের হয়ে খেলতে চাইছেন দিমিত্রি পেত্রাতস, এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। এবং এখানেই তিনি কিন্তু মোহনবাগান দলে যে পরের মরশুমে অর্থাৎ বেশ কয়েকটা মরশুমে যে তিনি থাকবেন তার একটাই ইঙ্গিত দিয়ে গেলেন। আর ইস্ট বেঙ্গলের অফারটা তিনি রিজেক্ট করেছেন এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে এই মন্তব্যটাও করেছেন, ইস্ট বেঙ্গল যত কোটি টাকারই অফার করুক না কেন, তিনি কখনোই ইস্ট বেঙ্গলে সই করবে না, এমনই কিন্তু মন্তব্য করতে দেখা গেল পেত্রাতসকে। তো এই বিষয়ে পেত্রাতসের মতামতটা কি ঠিক? অবশ্যই তোমাদের মতামতটাও কমেন্টে
জানিও। পাশাপাশি জনি কাউকো, তোমাদেরকে আগেই জানিয়েছিলাম জনি কাউকোকে সম্ভবত মোহনবাগান ছেড়ে দিতে পারে। আর আজকে কিন্তু জনি কাউকো তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মোহনবাগান টিমকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে বেশ কিছুটা কনফার্ম হয়ে গিয়েছে, জনি কাউকো সম্ভবত পরের মরশুমে আর মোহনবাগানে থাকছে না, তিনি কিন্তু বিদায় নিতে চলেছে। আর তার রিপ্লেসমেন্ট হিসাবে অলরেডি মোহনবাগান জোসুয়া নিসবেট, রুজবে চেসমি এই সমস্ত প্লেয়ারগুলিকে কিন্তু শর্টলিস্ট করে রেখেছে। তাদের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে সই করাতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট, বর্তমানে এমনটাই আপডেট বেরিয়ে আসছে। তো জনি কাউকোর চ্যাপ্টার সম্ভবত শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান থেকে পরের মরশুমে। তো তোমরা মোহনবাগানে জনি কাউকোর পরিবর্তে কোন বিদেশিকে দেখতে চাও অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।